আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং প্রবীণ শিক্ষক, যিনি একাধারে প্রায় গবেষণামূলক 55টি বই যিনি লিখেছেন, আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষক ডক্টর শফিউদ্দিন স্যারের সাথে। আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো অনেকে এই দেশে আছেন বা ইউরোপে আছেন, শফিউদ্দিন স্যারের কাছে পড়ালেখা করেছেন, সিলেট বিশ্ববিদ্যালয় কলেজে তিনি শিক্ষকতা করেছেন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা শিক্ষকতা করেছেন। এখন তিনি একটি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। স্যার, আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে কথা বলছিলাম বাংলাদেশের সাহিত্য নিয়ে। বাংলাদেশের সাহিত্য বিশ্ব অঙ্গনে এগুতে পারছে না কেন, পাতা কোথায়? কিন্তু বিশ্ব অঙ্গনে যে এগিয়ে যেতে পারছে না, এটা একটা রিলেটিভ কথাটা, আপেক্ষিক। আচ্ছা, আসলে ব্যাপার হচ্ছে কি, পৃথিবীর অন্যান্য দেশের সাহিত্যিক শিল্পীরা তাদের নিজের দেশের সাহিত্য শিল্প সংস্কৃতিকে যেভাবে নাকি অন্য দেশে এটা তুলে ধরার বা প্রচারের চেষ্টা করে, যেমন আমাদের এগুলোকে, যেমন শামসুর রহমানের কবিতা বা কতটুকু অনুবাদ হয়েছে, আল মাহমুদের কবিতা কতটুকু অনুবাদ হয়েছে, এগুলোকে তুলে, ইভেন নজরুল নিয়ে তো তেমন কোনো কাজ হয় নাই, তাই না? নজরুল আমাদের যে চিত্তমুক্তি আত্মমুক্তির কথা, আমাদের জড়তা ভেঙে একটা যে নতুন দিগন্তের মধ্যে তিনি আমাদের, আমি আসছি আপনার কাছে একজন কলার সম্ভবত লাইনে অপেক্ষা করছে, আমি কোটা নিয়ে নিই। হ্যালো, কে? সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। শেব ভাই, এনাম? জি, এনাম ভাই বলেন, কেমন আছেন আপনি? জি, স্যারের সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলুন স্যার, শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম এনাম। জি স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? জি স্যার ভালো। হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠানটা আজকে মানে আগে জানতে পারিনি স্যার, না তো আচ্ছা তাকে কেউ কেউ বলে ইসলামী রেনেসাঁর কবি, কিন্তু এইভাবে বললে তাকে খণ্ডিত করা হয় না, বুঝছো? তিনি তো শুধু তার যে লাশ বিখ্যাত কবিতা, এটা কি কিছু দিকে ইসলামী রেনেসাঁর উপর লেখা? তাকে মুসলিম রেনেসাঁর কবি বলা মানে তাকে হচ্ছে খণ্ডিত করা। আরবি ফার্সি শব্দ বেশি ব্যবহার করলেই তিনি ইসলামী রেনেসাঁর কবি হয়ে যাবেন, এটা ঠিক নয়। ফরুক আহমদ শক্তিধর কবি এবং তার কবিতার মধ্যে নবজাগরণের কথাও আছে, কাজে তাকে খণ্ডিতভাবে যে যিনি দেখবেন আমি সেটা পছন্দ করি না। এনাম ভাই, থ্যাংক ইউ আপনার এনে আসার জন্য। এনাম ভাই সিলেটের সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন, আপনি লাইনে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। আমি চিনছি, বনলতা, বনলতার কাছে ছিল তোমাকে। হ্যাঁ হ্যাঁ চিনছি তোমাকে। নাম ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো, তুমি ভালো তো? জি, অনেকদিন পর আপনাকে দেখলাম। আছে মোটামুটি, আমার মাঝে না বাইপাস সার্জারি হয়ে গেল, আছি এখন। সাথী কেমন আছে? সাথী খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং মেয়েদের হলের হাউস সিটার। তো স্যার, আপনার নাম্বার পাবো কি করে? আমার নাম্বারটা তো নতুন এখানে এসে মুখস্থ নাই, তবে তোমাকে তুমি পরে যোগাযোগ করো। আর আজকের সুরমা, জনমত ইত্যাদির মধ্যে কিন্তু আছে, দেখো। সুরমা জনমত পত্রিকায় পাবেন অথবা আমাদের স্টুডিওতে আপনি ফোন করলে নিয়ে নিতে পারবেন। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, সালাম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। আমি স্যারের সাথে ঠিক কথা সরাসরি না বলে আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। এদেশে যখন ইকুয়াল অপরচুনিটি এবং ডাইভার্সিটির কথাটা আমরা রুজি দেখি বা রুজি পড়ি বা রুজি আমরা সেটা নিয়ে সেটা ফেস করি, স্যার সবসময় আমার মনে হয় খালি পদের দুটো লাইন প্রত্যেকটা প্রোগ্রামেই বাংলাদেশে বলতেন। আমি 20-25 বছর আগের কথা বলছি, সেটা হচ্ছে নানা বরণ গাবিরে ভাই, একই মায়ের একই বরণ দুধ,
সারা জনম ঘুরিয়ে দেখিলাম একই মায়ের পুত। আমি যদি আপনার মাধ্যমে স্যারকে রিকোয়েস্ট করতে পারি যে স্যার যদি এটা একটু এখানে আর একটু বলেন আর একটু ব্যাখ্যা করেন। আপনি খসরু ভাই আপনি টেলিভিশন দেখুন, স্যার কিন্তু শুরুতেই এটা মানে স্যারকে আমি প্রশ্ন করেছিলাম, তো স্যারকে বলেছেন তাহলে আমি শুরুটা মিস করেছি। আমি জানি স্যার প্রত্যেকটা প্রোগ্রামে এই বাংলাদেশে সেই 25 বছর আগে যে কোনো প্রোগ্রামে গেলেই স্যার এটা দিয়ে শুরু করতেন, এবং এখানে যখন ইকুয়াল অপরচুনিটি এবং ডাইভার্সিটির কথাটা আমরা সবসময় দেখি তখন আমার এই দুটো লাইন স্যারের দুটো লাইন আমার খুব বেশি মনে পড়ে। আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আপনার নাম বলেন নাই আসার জন্য এবং এই আলোচনার আলোচনায় আমাদেরকে শরীক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কিছু বলবেন আপনি? না ঠিক আছে, আমার স্যারকে আবারও এই দেশে স্বাগতম জানাচ্ছি আর অবশ্যই আমরা দেখা করবো স্যারের সাথে। আর স্যার সুস্থ থাকুন, স্যার দীর্ঘায়ু হন, এটাই কামনা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ খসরু ভাই আপনি লাইনে আসার জন্য। স্যার আপনি ওই নানাবরণ গাভীরে ভাই কি বরণ দুধ, আচ্ছা এটা হচ্ছে একটা বৈশ্বিক চেতনা, এনাম খসরুজ্জামান খসরুজ্জামান, এটা একটা বৈশ্বিক চেতনা। এই চেতনাটা হচ্ছে মানুষে মানুষে কোনো, যেমন গাভী, গাভী লাল হতে পারে, কালো হতে পারে, হলদে হতে পারে, কিন্তু গাভীর দুধ কিন্তু এক এক বর্ণ, তাই না? নানা বরণ গাভী একই বর্ণ। তেমনি এই মানুষের মধ্যে যে জাতিভেদ ধর্মভেদ সাদা কালো এটা কিন্তু উচিত নয়, কারণ সব মানুষ একই আল্লাহ তাআলার সৃষ্টি, এবং এই মানুষ মানুষই সবচেয়ে সৃষ্টিশীল। যে মানুষ একদিন মধ্যাহ্নে বৃক্ষ শাকে বসে কাঁচা মৃগ মাংস ভক্ষণ করতো সেই মানুষের বংশধর কিন্তু আজকে চাঁদে গেছে, কারণ হচ্ছে মানুষ সৃজনশীল। অন্য কোনো প্রাণী, মানুষের সাথে সাথে তো আরো প্রাণী পৃথিবীতে ছিল কিন্তু তারা তো যাইতে পারে নাই, কিন্তু মানুষ গেছে, তার কারণ মানুষ সৃজনশীল। কাজেই আমরা কি কারণে এই মানুষে মানুষে আমরা ভেদাভেদ একটা কেন সৃষ্টি করব? এই কথাটা কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথের উপর আসছে, নজরুলকে প্রভাবিত করছে, এবং আজকের কবিদের উপরও কিন্তু এটার প্রভাব আছে। যেমন রবীন্দ্রনাথ বলছেন, মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিছ তুমি প্রাণের ঠাকুরে। নজরুলের সে যে কথা যে মানুষের চেয়ে বড় কিছু নাহি, নহে কিছু মহিয়ান, তাই না? কাজী আমাদের যে লোককবিরা, এরা হাজার হাজার বছরের অভিজ্ঞতা দিয়ে, এরা কিন্তু গবেষণাগারে অ্যানালাইসিস করে তার জীবনের উপর দিয়া তাদের যে ঝড় ঝঞ্ঝা, যে অভিজ্ঞতা এবং প্রজ্ঞা তারা নিজের বাস্তব জীবনের উপর দিয়ে যা গেছে তাকেই কিন্তু তারা অ্যানালাইসিস করে এগুলো বলছে, এবং এটা কিন্তু একটা বৈশ্বিক বাণী। সোহেব এক্সকিউজ মি, একটা কথা তোমাকে আমি বলছি, আমাদের দেশের মানুষগুলো আমরা নিজেদের কেউ কিছু বললে এটাকে আমরা কিন্তু প্রাধান্য দিই না, অন্য জাতি অন্য দেশ যখন বলে এটাকে সে বেশি প্রাধান্য দিই। ইউরোপ যখন কাঁচা মাংস খায়, ইউরোপ যখন সভ্যতার নাম গন্ধ নাই, তখন কিন্তু আমাদের দেশে এই সমস্ত কথা হয়েছে, নানা বরণ গাভীরে বা একই বরণ দুধ, জগৎ ও ভূমিয়া দেখলাম সবাই একই মায়ের। ইউরোপে এই কথা যদি বলতো যে এই হচ্ছে রেনেসাঁ তাদের, তাই না? কিন্তু আমার দেশের কবি এই কথা বলছে বলে আমরা যে পিএইচডি করতে যাই বিদেশে, আমার বাংলাদেশের লোক এখানে লন্ডন আসে কি শিখে যায়, আমাদের দেশের এই সমস্ত নিয়ে তো তারা আসে না। আমি আজকে অনুষ্ঠানে বললাম একজনে ইন্টারনেটে পিএইচডি ডিগ্রি করছে, এবং একজনে আমাকে তাকে পরিচয় করে যে আমাকে নিয়ে আসছে, আমি জিজ্ঞাসা করলাম আপনি কিসের উপর পিএইচডি করছেন এবং আপনার গাইডের নাম কি? সে আমাকে বললো কি জেফ লং না কি জানি গাইডের নাম। আচ্ছা আচ্ছা, আপনি কিসের উপর? যে ঈশ্বরগুপ্তের অপ্রকাশিত কবিতা। বেশ ভালো, আচ্ছা ঈশ্বরগুপ্তের অপ্রকাশিত কবিতা যিনি আপনার গাইড তিনি কি বাংলা জানেন? জি না। তিনি কি ঈশ্বরগুপ্তের কোনো কবিতা করে তিনি পড়েছেন? না। তো তিনি কি করে বুঝলেন ঈশ্বরগুপ্তকে আপনার গাইড? বলে যে আমি তাকে বোঝাইছি তারপরে সে বুঝছে, এখন সে তাকে বুঝাইছে তারপর সে বুঝছে, তারপর গাইডে বুঝছে। এখন এই যে হচ্ছে আমাদের আমাদের যে শিকড়ের প্রতি, তোমাদের আমি এখানে এসে দেখছি সবার একটা এই শিকড়ের প্রতি টান। ঠিক তেমনি পিএইচডি করবো পড়াশোনা করবো, তুমি একটু আগে বলছিলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি মনে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের শিক্ষার মধ্যে আগে আমাদের শিক্ষার কোনো পরিবর্তন করতে গেলে আগে শিক্ষক পরিবর্তন করতে হবে। সবচেয়ে মেধাবী যারা শুধু জানলে হবে না, তাকে সৃজনশীল হইতে হবে। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি ঢাকার সমস্ত প্রিন্সিপাল এবং ঢাকার সমস্ত টিচার সেখানে বিয়ামে সেটা হলো। তো শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না ইচ্ছা আমাকে বললেন স্যার আপনি একটা বক্তৃতা নিয়ে গেলেন। তো এরা টিচার শিক্ষক যারা তারা বলতেছেন আমাদের ছেলেরা পড়ার দিকে মন নাই, ক্লাস করে না, গণ্ডগোল করে, ডিস্টার্ব করবে। তা আমি বললাম আচ্ছা শুনেন, আপনার এই যে এই সমস্ত কথাগুলো বলতেছেন
এই কথাগুলো তো আমার কাছে একটা বৈপরীত্য মনে হচ্ছে। কারণ আমি আসার সময় দেখলাম রাস্তায় কৃমির বড়ি বিক্রি করে, গুল হইয়া তার বক্তৃতা মানুষে শুনতেছে, আর আপনি টেবিল চেয়ার বেঞ্চ আছে সবকিছু, ইলেকট্রিসিটি ফ্যান আছে, এখানে বসে আপনার কথা শুনে না। কারণ হচ্ছে আপনার তারা এই যুগের একটা ছেলেকে কিন্তু সোয়েব তুমি আন্ডার এস্টিমেট করতে পারো না। কেন পারো না? সে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে কিন্তু অনেক কিছু জানে। সে তো স্যার ওয়ার্ল্ডের ব্যাপারে সাকিরা নিয়ে যায় আসতে পারে, সে নিয়ে আসতে নিয়ে আসতেছে না, সে নিয়ে আসছে। কাজী আমি যে কথাগুলো বলতেছি হাজার বছরের পুরানো কথা, তাই না? এই পচা বস্তা বন্দী কথাগুলো তরুণ মনকে কখনো আকৃষ্ট করতে পারে না। তুমি নতুন তথ্য দাও, নতুন উপাত্ত দাও, এবং তোমার কথাকে বলতে হবে আকর্ষণীয় করে। আমার শিক্ষক মনির চৌধুরী 2 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আমরা মনে করতাম 5 মিনিটে ক্লাস শেষ করেছি, স্যার আরো বললেন, আরো বলেন স্যার, স্যার স্যারের কাছ থেকে শিখি শিখি, তাই না? জি জি। আর তোমার এখানে নতুন তথ্য থাকবে না, আকর্ষণীয়তা। একজন শিক্ষকের কিন্তু একটা বড় গুণ থাকবে, তার বক্তব্যকে আকর্ষণীয় করে উপস্থাপন করা। আর নাহলে কিন্তু তিনি শিক্ষক, তিনি যত বড় পণ্ডিতই হোক না কেন, তিনি কিন্তু সার্থক ছিলেন। আরেকটা কথা বা তোমাকে সোহেব মনে রাখতে হবে যে সে কথা হচ্ছে একজন শিক্ষক ফ্রম হেড টু ফুট শিক্ষক। জি, বার্টন রাসেল একটা বক্তব্য বলছিলেন, এ নেশন কান্ট গ্রেট উইদাউট এ গ্রেট টিচার। জি জি। হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্ট করাপ্টেড যাক, কাস্টম যাক, সব যাক, কিন্তু শিক্ষক তাকে আদর্শনীয় হইতে হবে। জি, তুমি মনে কিছু করো না, একজন ব্যাংকের ম্যানেজার গেল, একজন ব্যাংকের ম্যানেজার এক জায়গায় গেলে তাকে যে দৃষ্টিতে দেখে, একজন শিক্ষক গেলে কি দৃষ্টিতে দেখে নাকি অন্য? সবাই উঠে কিন্তু স্যার আপনি বসুন, স্যার বসুন। জি, তাই না? তাইলে এই শিক্ষকের মর্যাদা রক্ষা, ইটস এ ডিগনিফাইড প্রফেশন। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে আমাদের দেশে একটা উল্টো, আমি জাপানে যেটা দেখেছি, জি, আমরা খালি বলি ছাত্ররা পড়ে না, শিক্ষক কয় ঘন্টা পড়ে, ডোন্ট মাইন্ড। জি জি। হ্যাঁ, তুমিও তো শিক্ষকের কাছে পড়ছো, জি, তাই না? আমি নিজে একজন শিক্ষক, শিক্ষক শ্রদ্ধা মনে করছি। একজন শিক্ষক কয় ঘন্টা পড়ে, একজন শিক্ষক তো বেশি করে, ছাত্র এটা জানবে এমন কথা নয়, কিন্তু শিক্ষককে কিন্তু এটা জানতে হবে, জেনে তার ছাত্রের কাছে এটাকে দিতে হবে। তাই আজকাল শিক্ষকরা কি, আমি তো ব্যক্তিগত মনে করি, তারা এটা হচ্ছে কি ব্যবসা। এবং টিউশনি, আমার বাংলাদেশে টিউশনি যেভাবে শুরু হয়ে গেছে, একজন শিক্ষক তো 5-6 লাখ টাকা কামাই করে, তাই? হ্যাঁ, এবং ইউনিভার্সিটি কতগুলো হচ্ছে যে কচু ক্ষেতের মতো প্রাইভেট ইউনিভার্সিটি। আমি দেখলাম স্যার সিলেটে, আমি জায়গার নাম বলতেছি না, আমি দেখলাম যে মাসবাজারের উপরে ইউনিভার্সিটি। না, তুমি শুধু সিলেট কেন, ঢাকা, আমার বাসা নয়াপল্টন, জি, জোনাকি সিমার কাছে, কাকরাইল মোড় থেকে এই দৈনিক বাংলা মোড় পর্যন্ত 4-5টা ইউনিভার্সিটি। এবং দৈনিক বাংলার মোড়ের একবারে প্রথম, এই মতিঝিল ঢোকার একবার প্রথম বিল্ডিংটার উপরে, দোতলার উপরে, উপরে মাছের বাজার, নিচে মাছের বাজার, চারিদিকে আবার এখানে ইউনিভার্সিটি। এগুলো কি শিক্ষা? এগুলো হচ্ছে কি আমাদের দেশের ছেলেরা এখনো ভালো, এরা যে এইগুলো নিয়ে যে মারপিট করে না, আমি মনে করি এটি যথেষ্ট। কারণ এই শিক্ষা তোমাকে কি দিবে? তোমার আমার দেশে মেডিকেল কলেজ আছে না সোহেব, তুমি একটু আগে পিজির কথা বলছো, তাই না? আমার তুমি দেখো পৃথিবীর অন্যান্য দেশে ডাক্তাররা নতুন ঔষধ আবিষ্কার করতেছে, নতুন কিছু করতেছে, আমাদের আমার পিজির থেকে কি বেরোচ্ছে? কিছুই না, মনে কিছু করো না। আমার আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে না, তোমাকে তো পিনটাও বিদেশ থেকে আমদানি করতে হয়, তাহলে তুমি কি পড়তেছো? তুমি পড়বে তো তুমি সৃষ্টি করার জন্য, দেশকে কিছু দেওয়ার জন্য, নাকি খালি নিজে একটা বিল্ডিং তৈরি করার জন্য? না, দেশকে কিছু দেওয়ার। তো তোমাকে মানে না কেন? তুমি শিক্ষক, তুমি নিজে বলো ছাত্ররা মানে না তোমাকে, কেন মানে না? মনির চৌধুরীকে মানতো না, ডক্টর আহমদ শরীফের ছাত্ররা শ্রদ্ধা করছে না, ডক্টর গোবিন্দ দেব ছিল এনশিয়েন্ট সেজেস, মানে প্রাচীন ভারতের ঋষির মতো, তাকে মানুষে শ্রদ্ধা করছে না, করছে, তাইলে আমরা এটা, কারণ একজন শিক্ষককে পড়তে হবে, একজন শিক্ষককে জানতে হবে। ছাত্র পড়ে কিনে এটা বড় কথা নয়, ছাত্র বই কিনছে কিনে এটা বড় কথা নয়, কিন্তু তার জীবন পিপাসা, জীবন জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা তুমি শিক্ষক, তোমার বক্তব্যের মধ্যে তার এগুলো জাগিয়ে দিতে হবে। পারহ্যাপস ইউ আর ওয়েল নোন টু ডিরোজিও, হেনরি লুই বিভন হিন্দু কলেজের যে 17 বছরের শিক্ষক। আমাদের দেশে রেনেসার, জীবন জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা এবং মানবতাবোধ, যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা সব কিছু কিন্তু এই 17 বছরের শিক্ষক ডিরুজির দ্বারা, তাই না? তার পিছনে ছাত্ররা ছুটত, কেন ছুটত? তার কাছে নতুন কথা, তরুণ মন নবোদিত সূর্যের মতো, সে সবসময় কিন্তু নতুনের আলোক সম্পাতে পৃথিবীকে চায় আলোকিত করতে। তরুণ মনকে তুমি কী দিবে? একটা তরুণ, একটা 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 টিনেজার কী কারণে ওই জুব্বা জাব্বা পরে থাকবে, এই পোশাক সে কেন তুমি কও? জি, পছন্দ করবে না? পছন্দ করবে। হ্যাঁ, পছন্দ করবে, তাইলে তোমাকে নতুন কিছু দিতে হবে। জি, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের শিক্ষক যারা,
যারা শিক্ষা দান করেন তাদের মধ্যে অনেকে ইনকম্পিটেন্ট। শুধু ইনকম্পিটেন্ট না, আমি বলবো তারিক পড়া কোনো কাজই লাগে না, এটা হলো কি ক্লাসে যাওয়া আর আসা। তুমি তো খুব বাস্তবতা দিয়ে শালীনভাবে ইনকম্পিটেন্ট কথাটা বলছো, তুমি শালীনভাবে কথাটা বলছো, কিন্তু আমি শিক্ষক, আমি রূঢ়ভাবে কথাটা বলছি, কারণ আমার সন্তানদের আমি কি শোনো তাহলে বলতেছি, আমি ভারতের 20টা বিশ্ববিদ্যালয়ে এই মঞ্জুরি কমিশনের নিয়োগক্রমে মেধা যাচাই প্রকল্পে কাজ করছি। ভারতের ছেলে মেয়েদের চেয়ে আমাদের ছেলেমেয়েরা মেধার দিক দিয়ে অনেক অনেক উপরে, কিন্তু তাদের শিক্ষকরা তাদের যেভাবে সৃজনশীলতায় তৈরি করে দেয়, আমাদের শিক্ষকরা সেখানে এইভাবে পারে না। স্যার আমি অনেকের সাথে কথা, যেমন রাজনীতি যারা করেন তাদের সাথে যদি আপনি কথা বলেন, তো তারা কিন্তু আপনার সমস্যার গভীরে যান না, তারা বাসা বাসা মানে তারা দায়িত্ব না, তারা চায় কি ওই যে তারা চায় যে নিজেকে রক্ষা করতে, নিজেকে রক্ষা মানে কিছু। আমার কথা হলো শোনো সোহেব, আমি কোনো পুরস্কারের প্রত্যাশী নই, আমি কারো কাছে কোনো কৃপার প্রার্থীও নই, আমি শিক্ষক, আমি শিক্ষক মনে করি টু এক্সিকিউশন অফ ট্রুথ, সত্যের প্রকাশ আমি করব। আমার আমি কারো মুসাহিবিপনা করতে আমি শিক্ষকতা করি না, আমি শিক্ষকতা করি কি আমাকে মানুষ তৈরি করতে, কারণ আমাদের বলা হচ্ছে মানুষ গড়ার কারিগর অথবা মানুষ গড়ার মিস্ত্রি। আমি আমি যদি মিথ্যে বলি, তুমি জানো যে কোন তোমার তোমার বাচ্চাদেরও তুমি খেয়াল করে দেখবে যে তোমার তার তোমার বাচ্চার কোনো শিক্ষক যদি একটা ভুল বলে দেয় আর তুমি যদি বাসায় বলো না এটা তো তুমি ভুল শিখছো, বলো না আমার ম্যাডাম বলছে তো আমার স্যার বলছে, তোমার কথা বিশ্বাস করবে না তার কথা বিশ্বাস করবে, তাই না? একটা একটা ছেলে বা একটা মেয়ে সে তো স্যার তার মানে মূল্যবান সময়গুলো কলেজ ইউনিভার্সিটিতে সে কাটিয়ে দেয়, তো সেখান থেকে যদি সে বেরিয়ে আসার পর দেখা গেল সে কিছু জানে না, মানে মনে হয় যে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারছেন না স্যার, এটাই বাস্তবতা বাংলাদেশের। আর সমগ্র বিশ্বে কি পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা আমি সাক্ষী আমার ছাত্রকে দেব, জি আমি পৃথিবীকে পরিবর্তন করার জন্য আমার ছাত্র তৈরি করব, কিন্তু আমি আমি নিজেই যেখানে নাকি তৈরি নই সেখানে আমার ছাত্রকে আমি তৈরি করব কি করে? স্যার এটা থেকে বেরিয়ে আসতে পারে না, আপনারা আপনারা তো আপনি তো স্যার 46 ইয়ার্স আপনি শিক্ষকতা করেছেন, গভর্নমেন্ট গভর্নমেন্টকে আপনারা একটা মানে প্ল্যান দেন না কেন? যে এটা হচ্ছে কি, আমি তোমাকে কথাটাকে সহজ করে বলি, আমি কারো মুসাহেবি পিওনা করার কথা বলছি না, সেটা হচ্ছে আমাদের স্বাধীন হওয়ার পরে আমাদের একটা মোহ হইয়া গেছে, আমার বাড়ি হতে হবে, আমার গাড়ি হতে হবে। একটা ইউনিভার্সিটির শিক্ষক মনে করে তার হাতে যদি 10,000 টাকা দামের ব্যাগ না থাকে এবং তার যদি একটা গাড়ি না থাকে তাহলে তার মনের মধ্যে একটা হীনমন্যতা জেগে যায়, কিন্তু একজন শিক্ষকের জন্য তো এটা ভাবা উচিত নয়। একজন ব্যবসায়ীর কোটি কোটি টাকা থাকতে পারে, তার বিলাস প্রাচুর্য ঐশ্বর্যের অভাব না থাকতে পারে, কিন্তু আমি শিক্ষক, আমি তো ত্যাগ করবো, তাই না? আমার আদর্শ দিয়া একজন ব্যবসায়ীকে শ্রদ্ধা করে সম্মান করে না একজন শিক্ষককে, তাইলে তিনি কেন ওই মোহের মধ্যে পড়বেন? এটা হচ্ছে কি সোয়েব, পৃথিবীর সব দেশেই তুমি জানো রুশ বিপ্লবের পরেও কিন্তু অনেক দ্বন্দ্ব সংঘাত হয়ে গেছে, পাল্টা বিপ্লব হয়েছে কিন্তু, তাই না? যে জন্য ট্রটস্কির দেশে স্থান হইল না, সব দেশে ফ্রেঞ্চ রেভলিউশনের পর এটা হচ্ছে, আমাদের দেশে এটা হচ্ছে, যে মানুষগুলো গ্রামে ছিল, যে মানুষগুলো লুঙ্গি পরতো গামছা পরতো, তাই না, এই জঙ্গলে প্রাকৃতিক কাজ সারছে, হ্যাঁ গুহা গর্তের পানি খাচ্ছে, এই মানুষগুলো হঠাৎ করে লুটের টাকা এই টাকা সে টাকা পাইয়া তারা যখন আসছে আইসা তাদের হাতে তো পড়ছে এখন এই সমস্যাটা অনেকটাই, টাকাওয়ালাদের হাতে, তাই না? কাজী আমি ওই যে প্রথমে একটা কথা বললাম না উপনিষদের কথা, যে মা বই ভয় নেই, এই ভাঙ্গা গড়া চলে যাবে, আমাদের আজকে তোমার মেয়ে বুঝবে, আজকে তোমার ছেলে বুঝবে যে আমার বাবা এই সংগ্রাম করে আর সে কিছু করে না, তখন তার মধ্যে একটা প্রতিক্রিয়া হবে না যে আমার গড়ে কেন এরকম নাই। কাজী দিন আসতেছে, ওই যে নজরুল একটা কথা আছে না, আসিতেছে দিন শুধিতে হইবে ঋণ, ঋণ শোধ করতে, ঋণ শোধ করতে হবে সোহেব, ঋণ সাদ শোধ না কইরা আমাদের দেশে একটা কথা বলে ক্ষেতের ডিলা খেতেই ভাঙে, ডিলা বুঝতো তো ওই যে লাঙ্গল দিয়ে দিলে, কারণ আমাদের শিক্ষকদের তৈরি হতে হবে। এখন মনে কিছু করো না, এখন শিক্ষকদের চারিদিকে অপমান করছে, কেন করবে? শিক্ষকদের তো আমরা কোনোদিন অপমান করতে শুনিনি, শিক্ষককে জড়াইয়া ধরিয়া সব কদম বুঝি করবে সে। আমি তোমাকে একটা কথা বললে অবাক হবে, জি আমি প্রথম তো পাবলিক সার্ভিস কমিশন পড়ে দিয়ে ইউনিভার্সিটি আগে সরকারি কলেজে চাকরি করছি, এই নানক, জি এই যে বর্তমানে প্রতিমন্ত্রী নানক সে আমার ছাত্র, জি তারা এক রাজাকার পিতা আপন পিতাকে হত্যা করছে, পিতা রাজাকার হয়েছে, হত্যা করে সে আমরা যে বাসায় থাকি সেখানে সে একজনকে বলছে স্যার এই দেখেন এই পিস্তল দিয়ে আমার বাবাকে হত্যা করেছে, কিন্তু আপনি আমার শিক্ষক,
আপনাকে আমি সময় দিছি আপনি ঠিক হয়ে যান। তাহলে চিন্তা করো শিক্ষক কি দৃষ্টিতে দেখছে, এই শিক্ষক আমরা এই দৃষ্টিতে আছি কিনা, শিক্ষকের কেন মোহ পাবে, শিক্ষক কয়টা বই কিনে তুমি চিন্তা করো। হ্যাঁ, আমরা তো পেঙ্গুইন থেকে চিঠি লেখা বই নেই, একজন শিক্ষকের বাসায় গিয়ে দেখো তো কয়টা বই আছে, তুমি এটা একটা পরীক্ষা করে দেখো, একটা পরিসংখ্যান নিয়ে দেখো। আজকাল যে নাহিদ সাহেব তারা সে করছে কি সরকারি বই দেয় প্রত্যেক, তুমি আমি নিজে পরিসংখ্যান নিয়ে দেখছি অধিকাংশ যে বইয়ের প্যাকেট দিছে 5 বছর পর্যন্ত বইয়ের প্যাকেটই খুলে নাই। এমসি কলেজের মতো কলেজ তুমি খাতাটা নিয়ে দেখবে এখন আর ছাত্ররা কেউ বই নেয় না, টিচারও বই নেয় না, লাইব্রেরিতে বইগুলো পড়ে। আমি ক্লাসে তোমার মধ্যে একটা জিজ্ঞাসা জাগিয়ে দিব, পড়ার জন্য একটা পিপাসা জাগিয়ে দিব, তারপরে তো তুমি বই পড়বে। আমি তো ক্লাসে গিয়ে বলবো শোয়েব এই বইটার মধ্যে আছে, তুমি শেক্সপিয়ার এটার মধ্যে আছে, তাই না? আমি জাগিয়ে দিব হ্যামলেট টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি যখন তোমাকে ব্যাখ্যা করবো তো তুমি তো মনে করো আমাকে হ্যামলেট পড়তে হবে, কেন এই কথা বলছি? স্যার আপনাকে জানতে হলে তো পড়তে হবে। হ্যাঁ, এই জন্যই সক্রেটিস যে কথাটা বলছেন, সক্রেটিসকে একজনে জিজ্ঞাসা করছে, ইউফ্রেটিস জিজ্ঞাসা করছে, সক্রেটিস তুমি সবচেয়ে ভালো কি জানো? সক্রেটিস উত্তর দিল, আই নো ইট ভেরি ওয়েল দ্যাট আই নো নাথিং, ইহাই আমি সবচেয়ে ভালো জানি, যা কারণ আমি যত পড়তেছি তত আমার অজ্ঞতা ধরা পড়তেছে। কথাটা খেয়াল করে দেখেছো সোহেব, যত আমি পড়তেছি তুমি দেখো না, তুমি ক্লাস এইটে যখন পড়ো তখন চিঠিতে তুমি লেখো না, কোনো বন্ধুর কাছে লেখছো, তো আমার মনের অন্তস্থলে গোপন কোণে আমার ভালোবাসা স্থান দিয়া প্রদীপ জ্বালায়া দিতে, এখন তোমার হাসি আসে না একজন, হাসি আসে না গেল। তাইলে আমার কথা হচ্ছে কি, একজন শিক্ষক হাজারো লোকে যা বলে এটা কথা নয়, একজন শিক্ষক একজন ছাত্রের মনে দীপ জ্বালিয়ে দিতে পারে, সে খালি একবার, প্রত্যেক ছাত্রের মনে বারুদ স্তূপ আছে, শিক্ষক সে বারুদ স্তূপে যখন অগ্নি সংযোগ করবে তখন দেখবে আমাদের টিনেজাররা আমাদের ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে, এই তো এখন হচ্ছে শিক্ষকদের চারিদিকে তুমি বোধহয় পত্রপত্রিকা পড়ে দেখবে যে কি না জালত হচ্ছে, অপমান করছে, কারণ সে দেখে তিনি তিনি কি, তার মধ্যে তো আমি আমার আমার গ্রহণ করার মতো কিছু দেখি না। তুমি শিক্ষক, তুমি কেন পদের জন্য, তুমি কেন বাড়ির জন্য, তুমি গিয়ে অন্য অন্যদের কাছে তুমি কেন মাথা নত করবে, এটা তো উচিত না। একজন শিক্ষক চির উন্নত শিরে থাকবে, নজরুল বলছে না, ইয়া কানা ওই সুরার মধ্যে আছে, ইয়া কান আবুদয় ইয়া কান আছে, আমি একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে শিরনত করি না। একজন শিক্ষক কি করুণার প্রার্থী, সে কি ভিক্ষুক? হ্যাঁ, সে বিভিন্ন নেতাদের পিছনে ছুটবে কেন? বিশ্ববিদ্যালয়ে আপনার ওই যে কি দেখি স্যার, ওই যে লাল দল নীল দল, হ্যাঁ লাল দল, এগুলা কি না, এরা পড়াশোনা করে কখন? তুমি মনে কিছু করো না, এরা হয়তো আমার প্রতি খেপ বেশ সমস্ত শুনে খেপ হোক, আমি তার কাছে প্রমোশনও চাই না, একটা পুরস্কারও চাই না। বাংলা একাডেমি যার 15টা বই ছাপছে, বাংলা একাডেমি তো আমি আমি বাংলা একাডেমি পুরস্কার আমি কেন তার কাছে দরখাস্ত করতে যাব যে আমার একটা পুরস্কার দেন? দরকার কি আবার? আমার 15টা বই তো ছাপছে গবেষণামূলক, এই যে এখন বেরোচ্ছে ইয়াং বেঙ্গল মুভমেন্ট ও ডিরুজু, এটা উপমহাদেশে কেউ লেখেন নাই। আমি এর আমারে অনেকে বলে আপনার এক বইয়ের যে আমি তার কাছে কি কারণে অনুরোধ করতে যাব যে আমাকে একটা পুরস্কার দেন? তুমি আমার পুরস্কার, আমার সবচেয়ে সম্মান দিচ্ছ তুমি আমাকে, এই এই সম্মানে আমার সবচেয়ে বড় সম্মান, আমাকে দিন রাত পড়তে হবে, ছাত্রে পড়বে এটা কথা নয়, আমাকে দিন রাত পড়তে হবে, তো নতুন ইনফরমেশন আমার ছাত্রের কাছে দিতে হবে, এবং এই জন্য ছাত্র উদ্দিত হয়। এই যে তুমি যে আমাকে বলে যে এখন দুজন তিনজনে বললো যে আমার কাছে শুনছে এমন স্বাদের মানব জমি রইল, অথবা নানা বরণ তুমি কথাটা কেন মনে রাখবে কও, যদি এই কথাটা যদি তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না করে, উনি আসছে লন্ডনে, লন্ডনে আসিয়া ইকুয়াল অপরচুনিটি যখন সে শুনছে তখন আপনার এটা মনে মনে পড়ছে, বুঝছো? কাজী আমি ছাত্রকে কিছু দিতে পারবো না আমি, আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে দেশে শিক্ষক নিজে নোট তৈরি করে দেবে এই দেশে সৃজনশীল প্রতিভা হইতে পারে না, শিক্ষক তার ভিতরে বারুদ স্তূপে অগ্নি সংযোগ করে সে বিস্ফোরিত হবে, এটা হচ্ছে আসল কথা, এটাই শিক্ষকদের শিক্ষকদের বড় জ্ঞান, ছাত্রকে পড়াইতে হবে না, তোমার খালি এক কোনা জানে তুমি তোমার অগ্নিশলাকা এখানে জ্বালিয়ে দাও, সে নিজেই বিস্ফোরিত হবে আলোকিত হবে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ডক্টর শফিউদ্দিন স্যারের সাথে। আপনারা যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন, টেলিফোনে যোগ দিচ্ছেন, আমি ফোন নিচ্ছি না, স্যারের সাথে কথা বলতে ভালো লাগছে এবং আপনাদের ফোন আমরা নেব। দেখি বিজ্ঞাপন বিরতির পর আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।